নেত্রকোনা জেলা বিএনপির মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের বনুয়াপাড়া এলাকায় আবু আব্বাস কলেজের সামনে এই কর্মসূচি পালন করা হয়। বিদ্যুৎ ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হক এবং সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলালিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।